মক্কিসূরা 86, মাদানী সূরা 18 হইল। কহেরা গুহায় যে কোরআন নাজিল হলো মাদানী 28। ও 18 কইছিলাম না? না 18 কইছিলাম না, না 28, 28 এর জায়গায় 18 কইছিলাম নাকি? 28 কইছি। ও তাইলে ঠিক আছে, আমি ওর কইতেছি ভুলে 18 কই দিলাম নি। দেখ কি কইছো, অত খেয়াল থাকে না। আচ্ছা বাবা, হেরা গুহায় কোরআন নাজিল হলো। হেরা গুহা কয়টা? দুই দেওয়ার কথা না? হেরা গুহা একটাই, যেখানে শুরু হয়েছে। এই শুরুটার হইল হেরা গুহায়। সূরা আলাকের 5টি আয়াত সেখানে নাজিল হয়, এই জন্য হেরা গুহায় কোরআন নাজিল হয়েছে কথাটা বলা হয়। হেরা গুহা কোনটা? হেরা গুহা হলো তোমার প্রিয় মুর্শিদ। তোমার প্রিয় মুর্শিদের ধ্যানে যখন তুমি থাকবা, পৃথিবীর কোনো কিছুই তোমার মস্তিষ্কে জমা থাকবে না। ওইটার ওই অবস্থাটার নাম হলো হেরা গুহা, যেখানে তোমার উপরে কোরআন নাজিল হইতে থাকবে। যখন তুমি ধ্যানস্থ হবা প্রিয় মুর্শিদের রূপ সামনে নিয়া, তখন তোমার এই বেড়া মস্তিষ্কের বেড়াজাল থেকে সব কিছু ছিন্ন করবা। তোমার ব্যবসার কথা মনে নাই, তোমার বউয়ের কথা মনে নাই, তোমার পোলাপানের কথা মনে নাই, তোমার টাকা পয়সার কথা মনে নাই, তোমার মান সম্মানের কথা মনে নাই। তুমি আছো তোমার মুর্শিদকে নিয়া, তোমার মুর্শিদ সামনে, তুমি তোমার মুর্শিদের সামনে নত জানু হয়ে বসে আছো। তোমার চক্ষু বন্ধ, চর্ম চোখ না বন্ধ হলে খুলবে না তোর জ্ঞানের তারা, হৃদয় দুয়ার দেখ না খুলে ঘরের মানুষ। এ মতো যে অবস্থানটা, এই অবস্থানের নাম হলো হেরা গুহা। সেখানে তোমার এই মস্তিষ্কে সপ্ত ইন্দ্রিয়ের দ্বার দ্বারা সমস্ত কোরআন গুলো নাজিল হইতে থাকবে, এইটার নাম হলো হেরা গুহা। বাবা ঠিক আছে, তো ভক্ত তোমার কোরআন সম্পর্কে অনেক জানু, আমার এই জায়গার এই এই জায়গাটার মধ্যে আমার একটা কথা মনে হইল। কোরআনে আল্লাহ তাআলা মাদানী সূরা 28টা মাদানী সূরায় 92 বার পর্যন্ত ভক্তদের জন্য একটা বাণী বলছে। একবার না, দুইবার না, 28টা সূরা প্রত্যেকটা সূরার মধ্যে একবার, একাধিকবার, দুইবার, তিনবার, এরকম করে করতে 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 92 বার পর্যন্ত ভক্তদের উদ্দেশ্যে একটা কথা বলেছে পবিত্র কোরআন মজিদে, যা 86টা মাক্কি সূরার মধ্যে এক জায়গায় ওই কথাটা নাই। 86টা সূরার মধ্যে এক জায়গায় এটা নাই, একটা এত নাই। অথচ এই মাদানী সূরা মাত্র 28টা, 28টা সূরার মধ্যে 92 জায়গায় একই কথা বলছে। কার উদ্দেশ্যে? এই ভক্তদের উদ্দেশ্যে। আমি খালি জানতে চাই আল্লাহ তাআলা কোন বাণীটা কইছে এই মাদানী সূরার মধ্যে 92 বার, যে কথাটা মাক্কী সূরা 86-এর মধ্যে একটা সূরায় কয় নাই। ওখানে না কওয়ার কারণ কি, এখানে বলার কারণ কি, ওই কথাটা কি? মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগম ঘরে বস যাইয়া, মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগম ঘরে বস যাইয়া, মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগম ঘরে বস যাইয়া, কালেম যাবে জারি হইয়া, কালেম যাবে জারি হইয়া, কালেম যাবে জারি হইয়া, সামনে দেখ পায়া লেখে সাই ভাই, কালেম লেখায় আলেম হয় না কই দিয়ে নে, কারণ ওই বাবা কই দিয়ে নে, কারণ হুজদের দম কায়েম করো, হানাফি শায়েখ করো, হুজদের দম কায়েম করো, হানাফি শায়েখ করো, হুজদের দম কায়েম করো বাজান
ফানা ফিসা ইয়ে কো করো যদি ফানা হইতে পারো যদি ফানা হইতে পারো যদি ফানা হইতে রে পারো তোমার আর ভাবনা নাই ওরে বা খালি লেখা তালে হয় না গাইবি এলে জার নাই বাপা গাইবি এলে জার নাই লুর কালি ও দুধে মাথা কালি কালি তুই কুরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা কোন এলে বাকি নাই কালি লেখা তালে হয় না রশিদ কই মোর কথা ধরো মরণেরই আগে মরো বাজান কই মোর কথা ধরো মরণেরই আগে মরো বাজান কই মোর কথা ধরো মরণেরই আগে মরো ভাবের মরা সাইদা মরো ভাবের মরা সাইদা মরো মানুষ ভাবের মরা সাইদারে মরো নইলে বান্দা উপায় নাই কালির লেখায় আলে ভয় না গাইবি এলে কারো নাই বাপা গাইবি এলে কারো নাই নূর কালিও দুধে মাতার কালি কালিতে ওই কুরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোন এলে বাকি নাই কালি লেখায় আলে ভয় না কালি লেখায় আলে ভয় না আসতে বাবা কালির লেখায় আলেম হয় না কেন হয় না গাইবি এলেম ঝার নাই ওই জায়াত দুই প্রকার আয়াতে বায়নাত আয়াতে মুতাশাবিহা একটা হলো বাহ্যিক অর্থ আর একটা হলো আধ্যাত্মিক অর্থ একটা হলো ভিতর আর একটা হইল বাহি তাই কালির লেখায় আলেম হয় না ওটা ডিগ্রি নেওয়া যায় বাবা আমরা লেখাপড়া করে পাশ করি না পাশ করছে আর একজনে ভেল করছে কাগজের কিতাব পড়ে আমরা পাশ করতে পারি বাবা কিন্তু দিক কখনো আমরা পাইতে পারি না একটা হলো পাশ আর একটার নাম হলো দিক পাশ করতে গেলে স্কুলে যাও সেখানে পাশ করা যাবে কিন্তু কোনো দিক পাওয়া যাবে না আর কামেল মোর্শেদের চরণে গোলাম হয়ে গেলে সে পাশও করবে এবং সে দিকও পাবে মস্ত বড় মাওলানা পৃথিবীতে এসেছিল এত বড় মাওলানা আর পৃথিবীতে হবে না যার নাম হজরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতাল্লিল সারা বিশ্ব জোড়া যার নাম সে জালালউদ্দিন রুমি একদিন কাবা ঘরের দিকে যায় দেখে কাবা ঘরের পাশে একটা পাগল কাবার দিকে পাও দিয়ে শিয়ার হইছে দেখাই জালালউদ্দিন রুমির মেজাজ খারাপ হয়ে গেছে এই পাগলা তোর এত বড় সাহস আল্লাহর ঘরের দিকে পাও দিয়ে শুয়ে রইছিস ভাত খাইতে বাস ভাত চিনুস বউ চিনুস বেটি চিনুস টাকা পয়সা চিনুস কোন দিকে পাও দেওয়া যাইব আর কোন দিকে দেওয়া যাইব না এই জ্ঞানটাও তোর নাই পাগলা উঠা বসছে পাগলা কে কেরা রে জালাল নাকি রে জালালউদ্দিন রুমি যারে এত বড় নাম এত বড় সম্মান পাগলা কয় কে রে জালাল নাকি রে জালালউদ্দিন রুমি চায় দেখে কেউ শুনলো রে পাগলা যা কইল যার ইজ্জত আছে সেই তো ইজ্জত বাঁচায় মায়ের খেয়েও মায়ের হজম করে কেনা আমার কিছুই কয় নাই আর আমার মতো মানুষ হইলে দমক দিলি যে আরেকজনের কাছে বিচার চায় দমকটা যা আমারে দিল আরেকজন লোক আমি বুঝলাম না এই বিচারটা মানুষের কাছে দিলে না হয় ওর শাস্তি হইলো কিন্তু আমারে যে একটা চর মারছে একটা থাপ্পড় দিছে আমার ইজ্জতটা গেল কোথায় জালালউদ্দিন রুবি দেখে কেউ শুনলো নি পাগলাই কামটা করছি ওই যে ছাত্র বাবলু নাম হইলো বাবলু বেকের এই তুই তো আমেরি কয় অন্য অন্য ছাত্ররা মাস্টারের কাছে যে কয় স্যার কার স্কুলে ভর্তি করলেন
আমাকে মান সম্মান তো কিছু রইল না কই কেন কই সিনিয়র জুনিয়র কিছুই মানে না কই বাবলু বেকারেই তুই তামারি কয় সিনিয়র যে সম্মান করে এটা তো সে করে না বেকারেই তুই তামারি কয় এখন আমরা কি করব মাস্টার কয় তোমরা চলে যাও আমি দেখব না বিষয়টা হ্যাঁ চলে গেছে মাস্টার ডাক দিছে বাবলু বাবলু কয় কি হইছে হ্যাঁ কারণ তুমি সিনিয়র জুনিয়র কিছুই মানো না বেকারেই তুমি তুই তো আমেরিকার কথা বলো তোমার এত বড় সাহস কে শিখাইছে তোমার এই ভাষা ও কত গুণ আমি যে বেকারে তুই কই এটা তোর কই লোকেরা কেউ শুনলো নি কাঁপত সারা মাস্টারও তুই ইজ্জত যায় জন কইছে আমি যে বেকারে তুই কইরে কই এটা তোর কই লোকেরা হেরো যে তুই কইতে শুরু তোর বুঝতেছে না মাস্টার কই যা 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 আরাম যা ওর ডাই শীট যা গেছে গা তো জালালউদ্দিন রুমি কয় আমারে এত বড় সম্মান পাগলায় আমারে কয় জালাল নে কি কেউ শুনল নি আর উরা সেই থেকে গেছে বেটা বউ বাড়ি টাকা পয়সা জায়গা জমি বেকিস জিনস আল্লাহর ঘরের দিকে পাও দেওয়া যাবে না এই গানটা তোর নাই এদিকে পাও দিস আর হা হা পাগলা তুই তো বুঝছে পাগলা কয় রে জালাল আমি তো মুখ সুখ মানুষ আমার একটা কথার জবাব দিবি এটা আল্লাহর ঘর যে হ্যাঁ এই ঘরটাই বড় না এই ঘরের মালিকটাই বড় আমার একবার কই দিবি গেলি লোকের অল্প কথাই কাফি জালালউদ্দিন রুমি তো তার ব্রেনে একটা খোঁচা মারছে কি ঘর বড় না এই ঘরের মালিকটাই বড় পাগল অবশ্যই ঘরের মালিকটা বড় ঘরের চাইতে ঘরের মালিক বড় জালাল ঘরের দিকে পাও দিছি তাই তুই এত রাগ হইছাস মালিকের দিকে পাও দিলে তুই তো আমারে দুনিয়ায় থুবি না আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ লেখাপড়া জানি না আমার পাও দুইটা ওই দিকে ঘুরা দে যেদিকে ওই ঘরের মালিক নাই ওইদিকে আমার পাও দুইটা একটু ঘুরাই ঠিক বলার পরে জালালউদ্দিন রুমি জ্ঞানীর কাছে ধরা খেয়ে গেছে সাথে সাথে ওই পাগলের পাও জোরে ধরে বুঝছে পাগল রে সারা জীবন কোরআনের তাফসির করলাম কিন্তু এই কথাটা তো এই জ্ঞানটা তো আমার ব্রেনে তখনও ঢুকে না আমার এই কথা কখনো আমার ব্রেনে ঢুকলো না কারণ আল্লাহ করলে শাহীন মহিত আল্লাহ করলে শাহীন কাদির আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান উপরে নিচে ডাইনে বামে আগে দিছে আল্লাহ নাই এমন কোন জায়গা নাই পাগল আমি তোর পাও দুইটা কোন জায়গায় ঘুরাবো আমি যে তোর কাছে ধরা পড়লে গেলাম আমি তোর সাথে কটু বাক্য ব্যবহার করলাম আমার তুই ক্ষমা করে দে পাগল আমি বুঝতে পারি নাই বগুলতলায় কে তাপ কয় রে জালাল তোর কে কুলায় কি কয়টা তুমি বুঝবে না পাগল এটা আমার অনেক কষ্টার্জিত কিতাব নাই বা বুঝলাম দেশ না একটু কিতাবটা লইছে কিতাবটা লইয়াই পানির মধ্যে ফেলে দিছে জালালউদ্দিন রুমির ভিতরে যেমন একটা পার মরছে যে পাগল তুই করলি কি সারা জীবনের কষ্টার্জিত আমার এই কিতাব তুই পানির মধ্যে ফেলে দিলি পাগল বলে তোর কিতাব যদি হয় ডাক না তোর কিতাব হইলে তোর কথা শুনবে না একটু ডাক না
জালালউদ্দিন রুমি বলে পাগলে কি না কয় ছাগলে কি না খায় দেখছাস কাগজের কিতাব কোনদিন কথা শুনে রে পাগল তুই কি বললি পাগল বলে জালাল পাগলে সব কয় পাগলে কোনদিন মিথ্যা কথা কয় এটা কোনদিন যাচাই করেও দেখলি না পাগলে সব কয় কিন্তু পাগল কখনো মিথ্যা কথা কয় না ছাগলে সব খায় ছাগল কোনদিন ঘুষ সুদ খায় না ঠিক আছে তোর কথা যখন শুনে না আমি দেখি একটু বইল আমার কথা শুনে নি ওরে কিতাব তুই আমার হাতে একটু চলে আয় বলার সাথে সাথে কাগজের কিতাব জীবন্ত হয়ে গেছে লাফাইতে লাফাইতে যখন ওই পাগলের হাতে এসে উঠছে বলে যে নে তোর কিতাব তোর কথা শুনে না আমার কথা শুনলো দেখ তোর কিতাবটা ঠিক আছে কিনা রে জালালউদ্দিন রুমি তো পাগল হয়ে গেছে হায় হায় কি দেখলাম কাগজের কিতাব সেও পাগল হয়ে কথা শুনে হায় হায় কি দেখাইলো কিতাব থুইয়া পাগলের পাও দুইটা জড়ে ধরছে বাবা আমারে মুরিদ না করে তুমি যাইতে পারবা না তোমার এই মারফতি জ্ঞান এই বেলায়তি শক্তি তুমি আমাকে দান করো আমাকে মুরিদ করো তোমার চরণের গোলাম হিসেবে আমাকে তুমি কবুল করে নাও আমাকে তুমি থুইয়া যাইতে পারবা না জালালউদ্দিন রুমির কথা শুনে পাগল বলে মুরিদ কি অতই সহজ রে মুরিদ কি অতই সহজ তুই মুরিদ হবি আর আমি মুরিদ করব এতই সোজা আর আমার এই গুপ্ত বিদ্যা আমার এই মারফতের এলেন আমি তোর ভিতরে কেমন করে রাখবো আমি তো দেখলাম তোর ভিতরে দুনিয়ার বাহ্যিক জ্ঞান দিয়ে ভরা পরিপূর্ণ এখন আর কোনো জায়গা নাই পানি যদি কলস ভরা থাকে দুধ রাখা যায় পানি ফালাইয়ে খালি করলে তারপরে না রাখা যায় আমার এলেম তো তোর ভিতরে রাখার মতো জায়গা নাই ভান্ডে নাই কয় না আমার মুরিদ না করে আপনি যাইতে পারবেন না কয় ঠিক আছে মুরিদ হবি তো যে হ্যাঁ আমি যা বলবো তা করতে পারবি কয় একবার হুকুম করো দয়া আমি চেষ্টা করব কয় তুই জীবনে কিতাব লেখছাস কিসের উপরে বেশি বেশি কমদের বিরুদ্ধে আর নারীদের পর্দার পর্দার পক্ষে বেপর্দার বিরুদ্ধে কথা আমার কাছে যদি মুড়ি দিতে চাস আমার এক বোতল মদ এনে খাইতে পারবি যদি খাইতে পারোস তারপরে তোরে মুড়িত করবো মাওলানা জালালউদ্দিন রুমি চোখের পানি ছেড়ে দিয়ে কয় দয়াল সারা জীবন মদের বিরুদ্ধে নেশার বিরুদ্ধে আমি ওয়াজ করলাম আর আজকে আপনারে মদ এনে দিব এটা কি করে সম্ভব কয় আগেই তো বুঝছিলাম পারবি নে সবাই রে দিয়ে সব হয় না ও তুই কোন কুলেতে যাবি মনোরয় গুরুকুল পাইতে হলে এই সমাজের কুল টেকিতে হয় তুই কোন কুলেতে যাবি যাবি নদীর এই কুল ভাঙ্গে ওই কুল গড়ে সমাজের কুল যদি ত্যাগ করতে না পারস গুরুকুলে ঠাই পাবি কি করে রে তুই জালালউদ্দিন রুমি বলে দয়াল একটু আমার উপরে দয়া করো আমি একটু ব্যবস্থা করি যাই এক বোতল মদ ম্যানেজ করে নিয়ে আসছি দয়াল তুমি খাও তারপরেও আমার তুমি তোমার চরণের গোলাম না করে যাইও না আমাকে তোমার চরণের গোলাম বানিয়ে নাও কয় বেটা মদ কি এইভাবে খায় কয় কেমনে খায় জীবনে তো খাই নাই কয় মেয়ে লোকরা ঢাইলে দিলে এটা খাইয়া মজা লাগে কয় পাবো কোথায় কয় তোর ঘরেই তো মেয়ে লোক আছে তুই বাইরের মেয়ে লোক খুঁজোস কে তোর মেয়ে নাই আল্লাহ তোর কোনো মেয়ে ঠিয়ে দেয় নাই কয় দিছে কয় কয়টা কয় তিন দেয় সবচেয়ে বেশি সুন্দরী কোনটা কয় মেজুডা কত মেজু মেয়ে ডাইলে দিব আমি বসে বসে খাবো পারবি পাগল হয়ে গেছে তো পাগলারে নিয়া বাড়িতে চলে গেছে
মেয়ের কাছে কেমন করে কয়, মেজো মেয়েরে ডাক দিয়া জালালউদ্দিন রবি হাত দুইটা জোর হাত করে বলে, মা রে আমি জীবনে তোর কাছে কোনো কিছু দাবি করি নাই, আজকে আমি একটা অন্যায় আবদার করব, তোর এই বুড়ো বাপের মুখের দিকে তাকিয়ে ন্যায় অন্যায় না দেখে তুই আমার অনুরোধে রক্ষা করবি মা। মেয়ে বলে, বাবা তুমি এমন করে কেন বলছো, আমি জানি আমার বাবা কখনো আমাকে অন্যায় কোনো হুকুম দিতে পারে না, বলো আমাকে কি করতে হবে। কয়, পাগলটা আমি খুব ভালোবেসে ফেলছি রে বাবা, এই পাগলটা আমাকে মুরিদ করে না, একটু মদ খাইয়া তারপরে মুরিদ করব, তুই ঢাইলে দিলে সে খাইবে, একটু ঢাইলে দিবি মা দয়া করে। মেয়ে বলে, আমার বাবার হুকুম, আমার বাবার হুকুম আমাকে পালন করতে হবে, চলো পাগলের কাছে। পাগলের কাছে জালালউদ্দিন রুমি তার মেয়েকে নিয়ে গেছে, মা বসো এখানে বসো, তুমি ঢালো, মেয়েটা বসছে। আর পাগলাই বলে, রে জালাল তুই এখানে কি করস? ও ঢালবো আর আমি খামো, বিষয় হইলো আমাকে দুজনের, তুই কি করস? তুই যা বেরিয়ে যা। তবে শোন, তুই যখন আসছাসি তোরও একটা ডিউটি আমি দেই, আমি তোর একটা ডিউটি দেই। যে কি বাবা? ক দরজটা যা চাপাই দিয়ে তুই বাইরে দারোয়ান হয়ে দাঁড়িয়ে থাক, কেউ যেন না আসে এই মধুর সঙ্গপনে, আমি আর তোর মেয়ে থাকবো আর জানি কেউ। চোখের পানি ছেড়ে কানছে আর বলছে, মাওলা আমার মনে হয় নিজের পায়ে নিজে কুরআন মারলা, হায় হায় আমি কি করলাম, কারণ সে তো ইমানে কামেল হয় নাই, তাই তার প্রতি শতভাগ বিশ্বাস এখনো আসে না, অনেক সময় চলে যাচ্ছে আর তো কেউ ডাকে না, দরজা খোলে না, বাইরে থেকে ডাকতেছে, মা ও মা তোর এই বুড়ো বাপটাকে কি ঘরে নিবি না, তোদের কি শেষ হয় নাই খাওয়া দাওয়া? মেয়েটা দরজা খুলে দিছে, দুই চোখের পানিতে মেয়ের মুখ ভেসে যাচ্ছে। জালালউদ্দিন রুমি তাড়ানো আর মেয়েটা যায় সরাসরি তার পায়ে তার বাবার দুই পায়ের উপরে উপর হয়ে দুই কদমে মেয়ে যখন মুক্তি দিয়ে পড়ছে, মেয়েকে হাত ধরে উঠাইয়া বলছে, মারে আমাকে তো তুই এ পর্যন্ত সালাম ছাড়া আসসালামু আলাইকুম ছাড়া আর কখনো এই তাজিম কখনো করতে দেখি না। ও মা, মাত্র এক মুহূর্ত এই পাগলের সঙ্গ করে তোর ভিতরে এমন কি জ্ঞান, এমন কি প্রেম,
এমনকি এষ্ট জাগ্রত হলো যে তুই আজকে সালাম দেওয়া বাদ দিয়া আমার পায়ে পড়ে তুই সুবা খাস। এটা কই থেকে পাইলি মা, এটা কেন? মেয়েটা বলে, বাবা আমার কত বড় সৌভাগ্য যে আমাকে আল্লাহ তোমার কাছে পাঠিয়েছে। তোমার ঘরে যদি আমি জন্ম না নিতাম, আমার ভাগ্যে এত বড় ওলি আল্লাহকে দেখার সৌভাগ্য কোনোদিনই হইত না। তুমি আমার বাবা বলেই তো এত বড় ওলি আল্লাহর সাথে ওলি আল্লাহর দর্শন আমার হলো। কম্মা, সেই পাগল কি তোরে কিছু বলছে? তোর গায়ে হাত দিছে এমন কিছু? মেয়েটা চোখের পানি ছেড়ে হাউ মাউ করে কাচ্চার বলছে, বাবা সে আল্লাহর এত বড় ওলি, তুমি ঘরের বাহির এসেছো আর পাগল ন্যাসকুম্ভকদমের সাধনা করে সে চক্ষুটা বন্ধ করে শূন্যে বিরাজ করছে, একবার আমারে চাইয়াও দেখলো না, আমি ধলা না কালা। বাবা এই অবস্থা তাহলে মদ মদের বোতল সে স্পর্শই করে নাই। আহা, দৌড় দিয়া ঘরে ঢুকছে, ঘরে ঢুইকা সেই পাগল শামসেস তাবরেজ তার কদম মুবারক জড়ায় ধরছে জালালউদ্দিন রুমি যে বাজান আমাকে আপনার চরণের গোলাম করে নেন। শামসেস তাবরেজ বলে, ওরে জালাল, এই মুহূর্তে তোকে আমার চরণে ঠাই দিলাম, আয় আমার কাছে মুরিদ হ, কারণ তোর ভিতরের যে আবর্জনা ছিল আবর্জনাটা আমি দূর করে ফেলছি, খালি করছি, এখন আমার গুপ্ত এলেম তোর ভিতরে দেওয়া তা ওই যে মদের বিরুদ্ধে লেখসাস, পর্দার পক্ষে লেখসাস, তাই তোরে দিয়ে মদ আনাইছি আর তোর মেয়েরে পর্দার বাইরে আনছি, এটা তোর ভিতর থেকে আবর্জনা গুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে দিছি, এইটুক করার জন্য আমি কি জীবনে মদ খাই রে? আমার তো কোনো মদের দরকার নাই, কারণ আমার মুর্শিদের নামের সুদা আমি পান করে আজকে যে মাতাল হয়ে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছি এর সে নেশা আর কি হইতে পারে রে? আমার কাছে আয়। সাথে সাথে জালালউদ্দিন রুমিরে মুরিদ করে নিল, তাকে ফায়েজ দিয়ে দিল, সে মস্ত বড় ওলি আল্লাহ হয়ে গেল। সেই জালালউদ্দিন রুমি রহমতুল্লিল আলাই সে বলছে, আমি ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষই হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমার মুর্শিদ কিবলা শামসেস তাবরেজের চরণ ধুলি আমার গায়ে না মাখছি। তাই বাবা বহু জেনেও কিছু হয় নাই, মাত্র একবার মাইনা তার সব কিছু হয়ে গেছে। তাই বলছে, মুর্শিদের তাও বাজ্জা লইয়া বেগুন ঘরে বসো যাইয়া, মুর্শিদের তাও বাজ্জা লইয়া বেগুন ঘরে বসো যাইয়া, মুর্শিদের তাও বাজ্জা লইয়া বেগুন ঘরে বসো যাইয়া, কলব যাবে জারি হইয়া, কলব যাবে জারি হইয়া, ভক্তের কলব যাবে তুই জারি হইয়া, সামনে দেখবি আলো দেখাই, ওয়া বাবা তালি লাগাই, আলো হয় না গাই মিয়েলে, জার নাই বাবা গাই মিয়েলে, জার নাই নুরি কালি ও দুধে না খা, কালি কালি দই কুরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা কোন এলেন ভাগি নাই, তালি লাগাই আলেম হয় না গাই মিয়েলে, জার নাই বাবা গাই মিয়েলে, জার নাই নুরি কালি ও দুধে না খা, কালির কালি তোই কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা কোন এলেন ভাগি নাই, তালি লাগাই আলেম হয় না, তালি লাগাই আলেম হয় না।
उजदर तुम्हें कायम करो बाबा बाना पिशाय को करो उजदर तुम्हें कायम करो बाना पिशाय को करो उजदर तुम्हें कायम करो पागल बाना पिशाय को करो जो भी बाना होइते पारो जो भी बाना होइते पारो जो भी बाना होइते रे पारो तुम्हार अरबाबो ना काली लखाई अल्लु है ना कहीं भी ये जारो नहीं बाबा कहीं भी ये जारो नहीं नूर कलियो जुते माता कली कलते ओई कुरान लेखा ये पैसे मुश्किल देखा कर कोनो एलम भाषी ना काली लखाई अल्लु है ना काली लखाई अल्लु है ना अमर बाजार कोई मर कथा धरो मनु मरो मेरी आगे मरो बाजार कोई मर कथा धरो मरो बाजने कोई मोर कोता धरो मरो नेरी आगे मरो बाबेर मरा शाइदा मरो बाबेर मरा शाइदा मरो बाबेर मरा शाइदा रे मरो नोइले बंदा रूपा है भैया बाबा काली लगाए अल्ले भाई ना कहीं भी है ना बाबा कहीं भी है ना दारुना है जोर काली जोर दे माता काली काली तो यूरा में खा ये पैसे मुश्किल ना करा � पैसे ओली मुद्दीन सार देखा कुनो ये लेम्बाती नहीं कालीर लगाए आलम होई ना गई भी ये लेम जहर ना जाता गई भी ये कालियो दूधे बाका काली काली ते कुरान लेखा ये पैसे कालू सार देखा तार कुनो ये लेम्बाती नहीं कालीर लगाए आलम होई ना वो बाबा कालीर लगाए आलम होई ना वो बाबा कालीर लगाए आलम होई ना धन्यवाद दिए छोट करब ना जहा कथा छिलो अतिब चमत्कार करे आमादेके भूस प्रदान करलें प्रथम कथा दयालेर जे एत किछु जदि जिज्ञेस करो ताहले तो तुम्ही मद्रासाय जाइए कोई एक दिन घुरिया गए रे भिक्के टिक्के करते पारो तो जाओ आमी मद्रासाय तो गेछि कारण बोरियाबर दरबार शरीफ पाक दरबार शरीफेर एकटी गोलाम आछिलो आमार काका हुजूर कादेर सरकार ओनार एकटी गान आछे तोरा आई के जाबि चले आय आमार मुर्शिदेर मद्रासा ওই মাদ্রাসায় পয়রে কত ওলি আল্লাহ হয়ে যা হয়ে যা আমার মুর্শিদের মাদ্রাসা আমি তো মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আর হয়েই গেছি আর ভিক্ষে করা আত্মার বিজ্ঞানী দরবেশ জি লালন সাইজি उन्हीं बियारा भाई तो पालकी उन्हर पीर सिरा सईजी शेष पुर्दुम तो से भिक्के टा आ बियारा टा कायरे निया बोल से बाबा जो दी भिक्के करते हो बियारा भाई तो हो आमी कर वो आपने जन्नो आपने रार बियारा भाई तो हो बना आमी प्रयोजन वो दी भिक्के कर आपने आओ दौल्टी बदान আমি ভিক্ষা করব পদকর্তা লালন সাইজি বলছে যাই যাবে আমার জাত কলমান তাতে ক্ষতি নাই যদি আমার প্রাণ বন্ধুরে আমি পাই আমার বন্ধুর নামের যদি আমি ভিক্ষাও করি তা তো আমার কোনো কষ্ট দুঃখ কোনো কিছুই নাই যদি আমার বন্ধুরে আমি পাই আমার কালো সাড়ে আবার নসিম চান্ডে আমার অলিম চন্ডে আমার ময়নাল চন্ডে যদি পাই তাতে আমার ভিক্ষে করে কোনো অসুবিধা নাই আমার কাছে একটি কথা রাখছে
আমি বলছিলাম মাক্কী এবং মাদানী সুরা, সেখানে বলছে যে মাদানী সুরের ভিতরে 92 বার একটি কথা বলা হয়েছে। এটাই আমার প্রশ্ন, কি বলা হয়েছে? আমি তার জবাব দেব। আগে আমার একটি গান থাকবে, আরেকটা বার আরেকটা খোঁচা দেব, যাতে নাকি আমি আসলে বাজান ফরিদপুরে আবুল সরকার আর আমার দয়াল একের সাথে গান বললে যে সামনে 2 তারিখে আবুল সরকারের সাথে গান, ওই দিন আমি মোটামুটি, এর আগে পাশে যদি দিন রাত করেও গান থাকে তাতে আমার ভয় নাই, কারণ খুসা খালি জায়গা মতো একটা দিয়ে দেবো। হ্যাঁ, সারা রাত জ্বলতে থাকবে। তা আমি পড়ছি একটা বেকাদায় বাদান, যেমন আমার দয়াল বলতেছে যে পুত্রে আমার খুব ভালো, হ্যাঁ একটা বেকাদায় পড়ছি তালই পুত্রে নিয়ে কথাটা বইলে না বলাটাও আমার ভালো আসল। কেমন বেকাদা? পাশে কোনো হাট বাজার আছে নাকি? বাজান আছে না? রতনপুর বাজার। তো এক ব্যক্তি রতনপুর বাজারে যাবে, একটু শহর তো তাই না, এলাকার চাইতে শহর না ওটা, বলতেছে বাড়ি এলডে বলতেছে শহরে যখন যাব তাহলে একটু ভালো কাপড় চোপড় পরে যাই। তো ঘরের ভিতরে কাপড় চোপড় রাখছে, পায়জামা পাঞ্জাবি রাখছে, কিন্তু শুয়ে তার কাম সাইরে রাখছে। তারপর সাইরে রাখছে, পায়জামা পরছে, পাঞ্জাবি একটা গায়ে দিছে। পাঞ্জাবি করছে কি বাজান, সামনে দিয়ে ইং করছে, ইং করছে পাশের হানি খুব দাই দাই করে, হাই হাই পাশের হানি ফরফর করে উঠতেছে, হাই হাই সাগর ভাই মার্ডার। এখন পরিচিত এক লোক বলছে, এই চাচা কই যাও, কই কথা কইছ না, আমি রতনপুর বাজার যাবো, দরকার আছে খুব, ওখানে নাকি এমপি সাহেব আসবো মিটিং হইব। তা তো যাবে, খারাপ একটা কথা শোনা, আমার কথা শোনার সময় নাই, তোর মতো তুই যা আমার মতো আমি যাই, কই একটা কথা চাচা, কয় কি ক, চালু করে ক, পায়জামা পিনসাও ওটা ভালো, পাঞ্জাবি গাই দিছাও এটা ভালো, আরো ভালো, কিন্তু সামনে দিয়ে ইং করছাও কারণ রাখি, এইটাই তো তুই বুঝবি না, আমার বিপদ আছে, আমার বিপদ দেখে ইং করছি, কয় কেমন বিপদ, আমার পাঞ্জাবি এই জায়গা সিরা, তারপর তারপর এই জন্য ভিতর দিয়ে সামলাই রাখছি, কই যাক করছ এটা ভালো, তো পাশের হানিও তো ইং করলে পারতে, আরে বাবা তুই বুঝবি না এটা আরো মহা বিপদ, আমার পায়জামা জায়গা মতো সিরা সিরা একবার জায়গা। তো এখন গুরুর কাছে জানতে গেলাম গুরুর মাদ্রাসায়, এখন দেখি বাজান গুরু উল্টে আমার কাছে জানবে সা, বিপদে পড়ছি না, সামনে গাতা পিছে পুলিশ, আমার পুলিশ পিছে রজিদা। তো যাক, যে জঞ্জাল আসলো সারছে, এবার আমি নতুন করে আর একটা ফেরে পড়ছি, গানটা রাখলো আমার দয়ালের, কালির লেখা আলেম হয় না গাইবি এলেম জাহান নাই, নূর কালি ওজুদে মাখা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। তাই যা হোক বাদান, তাহলে কালির লেখা কোরআনের দরকার আছে, এইটা দিয়ে পালাটা দিয়ে জুংলাটা ধরা লাগে নাকি বাবা? বহির প্রকাশটাই আত্মতত্ত্বের বহির প্রকাশটাই হলো এই আত্মতত্ত্বের কোরআনটা দিয়ে, এই কোরআনটা দিয়ে ওই কোরআন দিয়ে এই কোরআন ধরা যাবে, এই জন্য আমার কথাগুলো ছিল। তো যা হোক, দয়াল যদি রাগও করে ওটাই আমার জন্য আশীর্বাদ নাকি বাবা? তো এখন বাজান, গাইবি এলেম পাইলে পরে তার আর কোনো কিছুর দরকার নাই। আমি একদিন ভুলে কোরআন পড়ুম না, হাদিস পড়ুম না,
কিন্তু আমি যা বলুম তাহা যেন কোরআন এবং হাদিসের সাথে মানুষে খুঁজলে পরে পায়। যেমন আমার দয়াল রশিদ খানকে আমার দাদা হুজুর তুলাসান বলছিল, রশিদ তুই তা মুখ দিয়ে বলবি, ওই মুহূর্তে যদি কেউ কোরআন হাদিসে খুঁজ করে ওটা ওই সময় পাবে। তো বাদান এই করণ কাটনটা কি আমার একটু এখান দিয়ে বুঝ প্রদান করবেন। তাই তো দয়াল রে দুই এক কথা জিগাইব, নগদ দিলেই করণ করব আমি। আরে বাজান দুই এক কথা জিগাইব, নগদ দিলেই করণ করব আমি। বলো অগগুণের ধনী আগ বলো, অগ গুণের ধনী ওরে দুই এক কথা জিগাইব, দুই এক কথা জিগাইব, নগদ দিলেই করণ করব আমি। দুই এক কথা জিগাইব, আরে নগদ দিলেই করণ করব আমি। বলয় গো গুণের ধনী, বলয় গো গুণের ধনী, প্রকাশ করে ওরে প্রথম কথা দয়ালের দ্বারে, বল কথা প্রকাশ করে ওরে কোন কর্ম করিলে পরে, কোন কর্ম করিলে পরে, কোন করণ করিলে পরে দাড়ি হয় এল মেলা ধনী, কোন কর্ম কো দিলে পরে দাড়ি হয় এল মেলা ধনী। বলো অগো গুণের ধনী, বলো অগো গুণের ধনী, দয়াল গো কোন কর্ম কো দিলে পরে ভক্তে তার মরার তারিখ বলতে পারে, কোন কর্ম কো দিলে পরে আরে ভক্তে যাওয়ার তারিখ বলতে পারে। আরে বাদান সে কর্ম করিতে মনে, সে কর্ম করিতে মনে, সে কর্ম করিতে মনে দয়াল শুনে মুখে শোধাও তুমি, সে কর্ম করিতে মনে শুনে মুখে শোধাও তুমি। বলয় গো গুণের ধনী, বলয় গো গুণের ধনী, ওরে দুই এক কথা দি চাইব আমি, চললে করণ করব, ওরে দুই এক কথা দি চাইব আমি, চললে করণ করব আমি। বলো গো গুণে ধনী, বলো গো গুণে, ওরে বলো গো গুণে ধনী। আরে সরকার সাত তারে কর গানের সুরে বলবাদান যাওয়ার কয়দিন আগেই বলতে পারে, সাতারে গান গানে সুরে যাওয়ার কয়দিন আগেই বলতে পারে, দয়াল
কোন মাসের কত তারিখে কোন মাসের কত তারিখে কোন মাসের কত তারিখে হবে আমার শেষ রজনী কোন মাসের কত তারিখে হবে আমার শেষ রজনী বলো অগো গুণের ধনী বলো অগো গুণের ধনী আই দুয়া কথা দি গাইবো আমি তালে করম করব আমি গাইবি এলেম পাইলে নাকি তার কোনো কিছু পাওয়ার থাকে না তাই না বুঝেন এখানে লেখা হলো প্রথম কথা দয়ালের ধালে বলো দয়াল প্রকাশ করে কোন কর্ম করিলে পরে ভক্তে প্রাপ্ত হয় এলমেলা ধ্বনি যার এলমেলা ধ্বনি জারি হয়ে যা তার আর হাদিস কোরআন পড়তে হয় না সে এক জায়গায় বসে সৃষ্টি জগতে সমস্ত কিছু দেখতে পারে এই কর্মটা কিভাবে কোন দিনে কিভাবে করতে হয় দয়াল গো কোন কর্ম করিলে পরে যাওয়ার তারিখ ধর বেদনা আপনাদের কাছে একটা প্রশ্ন করব জবাব দিবেন বলেন তো মানুষ সামনে দেখে না পিছে দেখে হ্যাঁ পিছে দেখে আর সামনে দেখে কারা বেদন সামনে দেখে কারা সামনে শয়তান দেখে সামনে দেখে যারা পুরুষ আর যারা পিছে দেখে তারা হলো নারী আর ভজন করতে হলে নারী হয়েই করতে হয় আর সামনে দেখে যারা তারা বলতে পারে যে ওই মাসের অত তারিখে আমি চলে যাব তারা হলো পুরুষ যিনি হলো গুরু তাই বলা হলো কোন কর্ম করিলে পরে যাওয়ার তারিখ বলতে পারে সে কর্ম করি কেমনে শোনা মুখে শোধাও তুমি বলো গগনের ধ্বনি সরকার সাত্তার বলে গানের সুরে দয়াল যাওয়ার কয়দিন আগে বলতে পারে আমি যে চলে যাব আসেন আমাদের এরকম লোক বইলে কয়ে যায় যে আমি এইবার দিন এই কয়েকদিন পর এই দিনে চলে যাবো এরকম লোক আছে না গেছে না বাবা প্রমাণ আছে না এর কর্মটা কি পীরের বাড়ি গেলাম আর আইলাম খিচুড়ি খাইলাম আর খালি আমার তরিকের ভাই আফওয়াজির মতো কইলাম নিরিকি আসা বাবা নিরিকি আসা আমি দাইবে না দাই তো আছে তাইলার বাস্তাতে হ্যাঁ বাবা দাইবই আমি যেন তা না হই সরকার সাত তারিখ কয় গানের সুরে যাওয়ার কয়দিন আগে বলতে পারে কোন মাসের কত তারিখে কি বার দিন হবে আমার শেষ রজনী এই কর্মগুলি কি দয়াল আমাকে একটু দয়া করে বুঝ প্রদান করবেন আবার সাধকের মুখে শুনছি যে এর কোন কর্ম নাকি বুবা এ করুন নাকি বুবার হাতের কর্মের সাথে সম্পর্কটা কি সরকার সাতারে কানে সুরে আরে দাওয়ার কয়দিন আগে বলতে পারে সাতারে কই কানে সুরে দাওয়ার কয়দিন আগে বলতে পারে আরে দয়াল কোন মাসের কত তারিখে কোন মাসের কত হবে আমার শেষ রজনী কোন মাসের কত তারিখে হবে আমার শেষ রজনী বলো অগো গুণের ধ্বনি বলো অগো গুণের ধ্বনি আই দুয়ে কথা দি গাইবো আমি তালে করম কর ওরে দুয়ে কথা দি গাইবো আমি তালে করম করব আমি বলো অগো গুণের ধ্বনি বলো অগো গুণের করে বলো অগো গুণের ধ্বনি আরে যেই পাবে প্রশ্ন গো করে ধর্মরা দাসরে যেই
করে ধর্মর দাসরে যাই পাবে তো প্রশ্ন তো করে আমায় ধর্মর দাসরে এই ভুলি নাই কথা আমার মনে পড়ে ওরে ভুলি নাই কথা আমার মনে পড়ে এই ভুলি নাই কথা বাজান আমার মনে পড়ে জবাব দেব আশরে জবাব দেব আশরে এই বাকি কিছু রাখব না রে বাজান জবাব দেব আশরে ওরে বাকি কিছু রাখব না রে জবাব দেব আশরে বল বল সত্তার সরকার পুরানো না ধরে বল বল সত্তার সরকার পুরানো না ধরে বিরানব্বই বার একটা কথা বলছে রে জবাব দিব এখন বাক্যে কিছু রাখিব না।